সাইপ্রাস কি শেষ পর্যন্ত মিডল ইস্টের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেজবুল্লাহর সাইপ্রাসে হুমকি এবং এর প্রভাব নিয়ে। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গ্লোরি। শেষ পর্যন্ত দেখতে থাকুন জানতে কি হতে যাচ্ছে সাইপ্রাসে। হেজবুল্লাহ একটি লেবানিজ শিয়া মুসলিম রাজনৈতিক ও সামরিক সংগঠন যা 1982 সালে ইসরায়েলের লেবানন আক্রমণের পর প্রতিষ্ঠিত হয়। এটি লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সাথে সংঘর্ষে লিপ্ত থাকে এবং বর্তমানে এটি লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইপ্রাসকে হুমকি দিয়েছেন যে যদি সাইপ্রাস ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান বন্ধ না করে তবে সাইপ্রাসও যুদ্ধের অংশ হয়ে যাবে। এই হুমকি সাইপ্রাসের জনগণকে বেশ অবাক করেছে, কারণ সাইপ্রাস সাধারণত মধ্যপ্রাচ্যের সংঘর্ষ থেকে দূরে থাকে। সাইপ্রাস ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে থাকলেও গত কয়েক বছর যাবৎ ইসরায়েলের সাথে একটা গাঢ় সম্পর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগেই ইসরায়েল এবং সাইপ্রাস যৌথ বাহিনী একটা সামরিক ট্রেনিং করে একসাথে, যেটা লেবাননকে উদ্বিগ্ন করে তোলে। সাইপ্রাসের ভূ রাজনৈতিক অবস্থান এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। এটি লেবাননের কাছাকাছি এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই কারণে সাইপ্রাসের উপর হেজবুল্লাহর হুমকি মধ্যপ্রাচ্যের সংঘর্ষে একটি নতুন মাত্রা যোগ করেছে। Η Κυπριακή Δημοκρατία δεν εμπλέκεται με κανένα τρόπο στις πολεμικές σειράξεις. Η Κυπριακή Δημοκρατία δεν είναι. Hezbollah হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে তারা কোনো সামরিক সংঘর্ষে জড়িত নয় এবং তারা কোনো যুদ্ধকে বা কোনো পক্ষকে সাপোর্ট করে না। সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হলেও ন্যাটোর অংশ না, আর আগাগোড়াই সাইপ্রাস সব দেশের সাথে বন্ধুভাবাপন্ন, শুধুমাত্র তার্কির সাথে বাদ দিয়ে, কারণ তাদেরকে সাথে এদের একটা পুরানো সমস্যা রয়েছে। হেজবুল্লাহর হুমকি সাইপ্রাসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সাইপ্রাসের জনগণ এবং সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। আপনার মতামত কি? সাইপ্রাস কি সত্যি ইসরায়েলকে সহযোগিতা করছে লেবাননে আক্রমণের জন্য? সাইপ্রাস কি সত্যিই দায়ী? কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, আর সাথে হালকা করে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।